आनंद भ्रमण 2022 आयोजने उपजिला स्वास्थ्य विभाग राजईर मदारीपुर स्थान निरिबिलि पिकनिक स्पॉट नराई राजईर उपजिला स्वास्थ्य विभाग के प्रधान टीएस डॉक्टर प्रदीप चंद्र मंडलर नेतृत्व सकाल 8 बजे हई हई करे सबाई उठे पड़े गाड़ी टीएस डॉक्टर प्रदीप चंद्र मंडल एक সংস্কৃতি মনা ব্যক্তিত্ব প্রতি বছর রাজৈর উপজেলা স্বাস্থ্য বিভাগ টিএস ডক্টর প্রদীপচন্দ্র মণ্ডলের নেতৃত্বে আনন্দ ভ্রমণের আয়োজন করে থাকে মহামারী করোনা ভাইরাসের কারণে গত 2 বছর এই আয়োজন করা হয়নি আমরা সবাই জানি মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি যে কয়টি বিভাগ জীবন বাজি রেখে কাজ করেছেন তার মধ্যে অন্যতম স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে নিরিবিলি পিকনিক স্পট নড়াইলের উদ্দেশ্যে আমাদের গাড়ি কিন্তু ছুটছে সকালের নাস্তা করার জন্য আমরা একটি রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্ক করি কিন্তু ওটা আগে থেকেই কারো বুক করা হয়েছিল যাত্রাপথে আর কোনো ভালো রেস্টুরেন্ট না পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে সকালের নাস্তা সেরে নেই সবাই এ এক অন্যরকম অনুভূতি মাত্র 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থান নিরিবিলি পিকনিক স্পট নড়াই এখানে এসে প্রথমেই এই পিকনিক স্পটের নামের সার্থকতা খুঁজে পেলাম সত্যি ভিতরটা একদম নিরিবিলি ভিতরে ঢুকে যে যার মতো করে ঘোরাফেরা শুরু করে কেউ কেউ বাচ্চাদের নিয়ে বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করার চেষ্টা করছে এখানে ছোট্ট একটি মিনি চিড়েখানা আছে ঘোরাফেরার মধ্যেই চলছে ফটোশুট সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দি হতে ভুল করলেন না টিএস ডক্টর প্রদীপচন্দ্র মণ্ডল ও তার ফ্যামিলি এর মধ্যে চলছে দুপুরের খাবারের আয়োজন খাবারের আয়োজনে আছে ইলিশ মাছের দোপিয়াজা খাসির রেজালা মুরগির রোস্ট ইত্যাদি এর মধ্যে ডাকপল্ল ম্যাজিক শো দেখার
আমরা সবাই মিলে উপভোগ করলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ম্যাজিশিয়ানের ম্যাজিক শো। ম্যাজিক শো শেষ করে আমরা সবাই চলে আসলাম দুপুরের লাঞ্চ করতে। খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কেউ গান, কেউ কৌতুক পরিবেশন করে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় তাদের সবার জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। বলি অন নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি অন নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি অন নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। নানানি বর্ণের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে।
আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নেই জানা তোমায় আমি হলে মাসে না তোমায় আমি হলে মাসে না আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নেই জানা তোমায় আমি হলে মাসে না তোমায় আমি হলে মাসে না এরই মধ্যে সন্ধ্যা নেমে আসে আর শেষ হয় আমাদের সবগুলো পর্ব।